얼다 놈아가 봤자 굿다 아양글만 있었겠네 아흐나 나다 하라지 여기 일렀었네 너희 굿다 আপনার স্ত্রীর পরিকল্পনা আপনার স্ত্রী 10 কোটি টাকা দিয়েছে আমাকে হত্যা করার জন্য এটার প্রমাণ আছে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না হ্যাঁ ওয়াদিল কাদের সাহেব এরা কি আমার বিরুদ্ধে যায় 4 জন ছাড়া 6 7 জন ছাড়া সব আপনি নিয়েছেন আমার কাছে প্রমাণ আছে আমি একটা একটা করে প্রমাণ করে দেব না করতে পারলে হিজরত করুন আমি আপনার বিরুদ্ধে এমনি কইন না ভাই ভাইয়ের বিরুদ্ধে কখন কয় যখন আর দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন বলে এর আগে বলার সুযোগ থাকে না আরে মানি বলবেন আয় রেডি করে যাব কারে রেডি করে কোদাইতেন না এগুলো পারিবারিক দায়িত্ব দায়িত্ব নিয়ে কই দিছি তিনজনের নাম কইছি ওর নাম কইতেন না হতে কম আর মানলে তিনগা মারিয়ে লেবি আমনে আমদের বউ আর একটা মেয়া টিঙ্গারে মারি গেলি টিঙ্গারে মারি গেলি জেলে দেখ জাহাঙ্গীরে হত্যা করবো কইছে হুমকি দিয়েছে কই আর বিরুদ্ধে মামলা করো করিব জানিয়ে আমারে করলে কষি আমি কারো তোয়াক্কা করি না ওবায়দুল কাদের কি কর আমার জানা ভীষণ এটা আমার এলাকা এটা আমার এলাকা ওবায়দুল কাদের সংসারে আওয়ামী লীগ আমরা আপনার সংসার কেমনে চালাবেন আপনি ঠিক করেন গই ওই জানোয়ার বাচ্চা কুত্তা আর আঙুল বাকি জোট কেন আর হলো দাদা আছে রবি ইল্লার সামনে ওই কুত্তা আমাদের ডাক কেছে এই যে এডিশনাল এসপি শামীম আমি যখন মিকনকে দেখার জন্য হাসপাতালে গেছি সে আমাকে ধাক্কা দিয়ে বাইর করছি আমি একটা ডিএস মর্যাদার প্রথম শ্রেণীর পৌরসভার মেয়র আমার গাড়ির উপর পুলিশে হাত দে একজন ডিবির পুলিশ আমাকে বলে পাগল আমি পাগল আমি যখন সত্য কথা বলি আমি পাগল ওবায়দুল কাদের আমাদের পাগল গো নিজের অপকর্ম একদল্লা এতে পাগল হয়ে গেছে দিয়ে বাদ দেন সে আপনারা তো কথা এমনি এখন আপনারা কি কেয়ারে করেননি আমরা এখানে কই এখানে কি আপনারা এই শুনবেন আমি গুনগুন আমি তারপরে মানুষকে সাক্ষী রাখি যাইয়ে মানুষকে বলি যাইয়ে এই সত্য কথাগুলা এই সত্য কথাগুলা বলি যাবো কেউ বলে নাই কালকে বাবা একদম স্বীকার করছে যে তুমি বলতে পারছ সবাই ফিল করছি আমরা কিন্তু বলি নাই তুমি বলতে পারছ কালকে বেলা একবার বলছে ওবায়দুল কাদের সাহেব 7 লক্ষ টাকা বাকি টাকা আমি 5 লক্ষ টাকা দিয়ে একটা তিনটা কাজ থেকে 5 লক্ষ টাকা নিয়ে দিছি মোট 17 লক্ষ টাকা দিয়েছি আর বাকি টাকার দায়িত্ব আমি নিছি গড় করিয়ে দিছি সেখানে এখন আমার বিরুদ্ধে মিটিং হর সেখানে আমার বিরুদ্ধে অস্ত্র রাখে আপনার তিন বোনের বাসা বোনেরা থাকে আপনার এই বাগিনার বোরা থাকে আপনার বাগনিরে আছে সেখানে কিভাবে দুইজনের বাসা দোতলা আছে দোতলাগুলো এখন দেখেন যদি অস্ত্রবাজ না পাওয়া যায় আমি হিজরত করব এখন দেখেন অস্ত্রবাজ না পাওয়া গেলে আমি হিজরত করব এই গুণধর বাগিনাদেরকে রক্ষা করার জন্য আপনি কাজ করতে ভালো কথা এটা আপনার বিষয় আপনার সংসার আপনি কিভাবে চালাইবেন কাকে দিয়ে চালাইবেন এটা আপনি ঠিক করেন আপনি ঠিক করেন আমার আমার এ ব্যাপারে কোনো টেনশন নাই আমি চিন্তা করি না প্রশ্ন উঠে না আপনি কয়দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন বললেন যে মির্জারে না আমাদের বাদ দেন আমি থাকবো না কি জন্য তুমি থাকবে না কম মির্জারে দেখলে আমি থাকবো না কি বলছে আমি আর জানি না পরে আমি খোঁজখবর নিয়ে দেখলাম এই কথাটা আমি কার কাছে শুনলাম আমাদের বেলায়েত ভাই বলল বেলায়েত ভাই রিং দিয়ে কইলো এ মির্জা তোমাকে এত বলি শুনো না আমি কি লিডার কি হয়েছে আমি তো বুঝতেছি না
কার ওবায়দুল কাদের তোমাদের উপর ক্ষুব্ধ, সে নেত্রী নেত্রীদের এটা বলছে, উনি এটা বলছে, এটা বলে না, এটা শুনছি আমি নেত্রীর এই দপ্তরে যাওয়ার পরে আমি এ কথাটা শুনছি। উনি আমাদের বলছে যে ওবায়দুল কাদের আমাদের বলছে নেত্রী তোমাদের বহিষ্কার করার জন্য বলছে, ওই যে মাঝখান দিয়ে কথা উঠছে আমি বহিষ্কার হচ্ছি। তখন আমি বললাম যে ঠিক আছে বহিষ্কার করলে কিছু আমি আমাদের ধমক দেওয়ার জন্য এটা করছি আমি জানি, আমি বলছি যে বহিষ্কার করেন, আপনি ডোন মাইন ফ্যামিলির ছেলে আপনি মেনে নিতে পারেন, আমি নিতাম না, আমি নিতাম না, আমি যদি বেঁচে থাকি এই প্রতিশোধ আমি নেব, আপনি পারিবেন না, আপনার গালে গালে জুতা মারো তালে তালে যারা স্লোগান দিয়েছে তাদের সাথে আপনি সলা পরামর্শ করেন, তারা আজকে হাঁটি হাঁটি বলে ওবায়দুল কাদেরকে আমরা মাসোয়ারি এই একরাম বলে, সে কোনোদিন আমার বিরুদ্ধে অবস্থান নিতে পারিবে না, অনেক ঘটনা আছে আমার 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 সাথে জড়িত, এই কথাগুলো বলার সাহস একরাম নিজাম কিভাবে পায়, আপনার নিশ্চয় কোথায় দুর্বলতা আছে, কি করিবেন আমাকে জেলে দিবেন, দেন অভ্যাস আছে, আপনিও রেডিও শরণাতে যাইবেন, যে মাঝি পদ্মাতে নুকাবায় পদ্মা নদীতেই তার সলিল সমাধি হবে, আপনি আরো ঢুকেবেন, আপনি বুঝি বাঁচিয়ে যাবেন, আরো মানিয়ে লাগবেন, আয় রেডি করি যাব, কারো রেডি করি কোদিতেন না, এগুলো পারিবারিক দায়িত্ব দায়িত্ব নিয়ে কই দিছি, তিনজনের নাম কইছি, হর নাম কইতেন না হরে কম, আর মারলে তিনগা মারিয়ে লেবি, আমনে আমনের বউ আর একটা মেয়া তিনগাতে মারিয়ে লেবি, তিনগারে মারি গেলে জেলে দেখ জাহাঙ্গীর হত্যা করিব কইছে হুমকি দিছে কই আর বিরুদ্ধে মামলা করব করিব জানিয়ে আমার করলে কষি ভয় ভয় তাদের এটা করতে পারে, আমনে তেল মাখে যাই গুনে আমনে চা কারো প্রয়োজনীয়তা নাই, এই যেগুলো তেল মাখানা তেল মাখানা প্রয়োজন সবাই আছে, একটা টিম ওয়ার্ক প্রয়োজন দলের জন্য, সরকার পরিচালনার জন্য একটা টিম ওয়ার্ক দরকার, এটা কি একা শেখ হাসিনা করব, এই জন্যই তো আজকে ওয়ান ম্যান শো পলিটিক্স শুরু হয়ে গেছে বাংলাদেশে, আওয়ামী লীগের শেখ হাসিনা বিএনপির খালেদা জিয়া এর আর কিছু নেই, কোনো নেত্রী হয়তো খালেদা জিয়া শুনে গেছে হোলা উনানে বই বই ব্যাগে চান্দা দেওয়ান তারে সব দলে চান্দা দে দি আওয়ামী লীগে বেশি দে হাতে নিচে খুজন লাগে না যা দিয়ে তারপরে ওয়ান ম্যান শো পলিটিক্স, শেখ হাসিনার বারে কোন নেতাগা কি কাজ করে দেখান, তোষামত ছাড়া কি কাজ করে, এই তোষামতকারীরা কিন্তু খন্দকার মোস্তাক গড়ের শত্রু বিভীষণ, আজকে গড়ের শত্রু আমাকে শেষ করে দিচ্ছে, ওবায়দুল কাদের সাহেব আজকে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কি জন্য নিয়েছে সেটাও খুঁজে পেয়েছি, আমি ওনার এবং ওনার স্ত্রীর অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি, এখনো তাদের সকল সকল আমল নামা আমি আমার হাতে রেখেছি, এগুলো এখনো জনসমক্ষে তুলে ধরিনি, সংবাদ মাধ্যমে তুলে ধরিনি, ওবায়দুল কাদের সাহেবের কথাগুলো বলবো এত ন্যাকড়াজনক এত ছোট মানসিকতা সম্পন্ন ব্যক্তি আমার পরিবারের আমার আত্মীয় স্বজন ইতিমধ্যে সবাইকে অর্থ দিয়ে প্রভাব খাটিয়ে মন্ত্রিত্বের আমার বিপক্ষে নিয়েছে, ইভেন আমার স্ত্রী এবং ছেলেটাও কেউ বিব্রত করছে, আমি আজকে কষ্ট পাচ্ছি, সবচেয়ে বেশি মেয়েটা আমার কে ভালোবাসে
আমাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে। মেয়েটা আব্বার মনের কথাগুলা বুঝে, পিতার মনের কথাগুলা বুঝে। ওই মেয়ে তো গত দুই দিন মন খারাপ, ঢাকায় লেখাপড়া করার জন্য চলে যাবে। যাই হোক, আসলে দলের দলের এখানে ম্যাক্সিমাম নেতাকর্মী আমার সাথে আছে। উপজেলা আওয়ামী লীগ আজকে ওবায়দুল কাদের সাহেব, 13 বছর আগে কমিটি হয়েছে, সেই কমিটিকে বহাল রেখে আজও কাজ করাতে চান। অধিকাংশ নেতা কর্মী আমার সাথে আছে, কিন্তু অস্ত্রভয় আছে। ওবায়দুল কাদের সাহেব অনেকে চিন্তা করে যে ওবায়দুল কাদের সাহেব তো মন্ত্রী, তার বিপক্ষে অবস্থান নিলে আবার কোন বিপদে পড়ি। ও আঙ্গ নোয়াখালিয়া ভাষায় কয় যে জামাইলেও দরদ লাগে, মরগেল্লায়ও দরদ লাগে, হেতাগো আনলায়ও দরদ, ওবায়দুল কাদের সাহেবের লায়ও দরদ। এই জন্য কাজের লোকেরও অভাব, কিন্তু কর্মী আছে, ডাইকলে হাজার হাজার সাধারণ নেতা কর্মী আসে, সাধারণ মানুষ আসে। এটা আপনারা এখানে এসে আপনারা জরিপ করে দেখেন, যদি কোম্পানিগঞ্জের একবার কমপক্ষে 90 জন, এর চাইতে বেশি আছে মানুষ, যদি আমার পক্ষে না থাকে আমি হিজরত করব। এর ভিতর জামাত বিএনপি পুরা সন্ত্রাসী চক্র তাদের সাথে, তাদেরও একটা পরিকল্পনা আছে যে আব্দুল কাদের মির্জাকে সরিয়ে দিতে পারলে তারা এখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে। তারপরে হেফাজত তো এমনিতেই আমার বিরুদ্ধে, আমি আমেরিকা থেকে এসে হেফাজত যখন বঙ্গবন্ধু মুরাল তৈরি করলে ভেঙে ফেলবে ঘোষণা দিয়েছে, আমি তার বিরুদ্ধে এখানে অবস্থান নিয়েছি, বড় বড় মিছিল সমাবেশ করেছি, তাদেরকে তখন থেকে আজকে পর্যন্ত রাস্তায় বের হতে দিই নেই।